Hello guys, s.j.b. handicrafts থেকে আমি শানাজ বলছি আজ আমি আপনাদের একটি মিনি পার্স ব্যাগ বানানো দেখাবো মিনি পার্স বানানোর জন্য আমার লাগবে 6 নম্বর মুক্তা পুতি নীল কালার 50 গ্রাম গোলাপি কালার 50 গ্রাম আমি প্রথমে একটি পাঁচিল ঘর করব পাঁচের শুরু করার জন্য আমি পাঁচটি নীল মুক্তা নিব একটি দিয়ে ক্রস করব I am going to go to the next one. আমি ছয় ঘর করবো দশটি আমি 11টি ঘর করার পর 12 নম্বর ঘরটি করব প্রথম ঘরটি আমি 5-এর ঘর করছি বাকি 10টি 6-এর ঘর করছি এখন 12 নম্বর ঘরটি 5-এর ঘর করব এর জন্য 4টি পুঁতি নিব এক পাশে বাম সুতায় 4টি পুঁতি আমি এই পাশে এই পুঁতিতে দাগটি এখন আমি 3টি পুঁতি দিয়ে এটা 5-এর ঘর করব বাম সুতায়
কাটি করব। দুই পাশে করা শেষ। এই পাশে পাঁচে ধর করে আমি ছয় ফুল করছি, তারপরে পাঁচে ফুল, এই পাশে পাঁচে ফুল করে একটি বাকিগুলো ছয় ফুল একটি পাঁচে ফুল করছি। এখন আমি দুই পাশে আমার করা শেষ। এখন আমি এটাকে বাম ফুটে চারটি মুক্তি নিয়ে ছয় ফুল করবো। এটাকে এইভাবেই আমি পুরো লাইনটি ছয় ফুল দিয়ে করবো, আর কোথাও কোনো পাঁচ ফুল হবে না। দুই কমন নেব।
ছয় করব পুরো লাইনে ব্যাগে। আমি দুই কমন নিয়ে ছয় ফুল করবো পুরো ব্যাগটিতে। নিচেটুকু আমি নীল কালার দিব, মাঝখানে গোলাপি আর উপরে নীল কালার। এখন আমি গোলাপি কালারটা নিব, চারটা পুঁতি নিব। তিনটে মুক্তা নেব আমি, বাম মুক্তা এটাই কোর্স করব। Thank you.
এখন আমি এই সুতায় বাম সুতা দুইটি পুঁতি নিব, নিয়ে ছয় ফুল করব। এটার মধ্যে দিয়ে এটার মধ্যে দিয়ে সুতাটি ভিতরে নিয়ে নেব। ভিতরে ভরে দিয়ে আমি একটি আমি গোলাপি কালার করছি, তিন ঘর তুমি তিন। আমি প্রথমে একটি সাদা রঙ নেবো,